সীমিত পরিসরে আজ থেকে শুরু হয়েছে লঞ্চ ও ট্রেন চলাচল। আগামীকাল থেকে চলাচল করবে বাস। টানা 66 দিন বন্ধের পর আজ খুলছে দেশের সব সরকারি বেসরকারি অফিস, পুঁজিবাজার সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক না পরলে জরিমানা কার্যকরের সিদ্ধান্ত। লঞ্চ ও ট্রেনের ভাড়া না বাড়লেও বাস মিনিবাসের ভাড়া 80% বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে এই সুপারিশ করা হয়। অভ্যন্তরীণ রুটে সোমবার থেকে উড়বে বিমানও। রাজধানীর কমলাপুর এলাকায় রয়েছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, আজ থেকে তো ট্রেন চলাচল শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে কমলাপুর স্টেশনে স্বাস্থ্যবিধি কতটা রক্ষা করা হচ্ছে এবং যাত্রীদের উপস্থিতি চোখে পড়ছে কিনা? সাবরিনা, কমলাপুরে এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রেন এসে থামেনি। প্রথম যে ট্রেনটি আসবে সেটি 12:30 বনলতার এক্সপ্রেস সেটি রাজশাহী থেকে ছেড়ে আসবে এবং এই কমলাপুর রেল স্টেশন থেকে সেটি প্রথম ট্রেন যেটি 1:30 দিকে এখান থেকে ছেড়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের আসলে খুব একটি আমরা লক্ষ্য করি, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কমলাপুর রেল স্টেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই ট্রেনটি যখন চলাচল করবে তখন কিন্তু যে তেজগাঁ সেই সঙ্গে এয়ারপোর্ট সহ টঙ্গী রেল স্টেশন কিন্তু এটি থামবে না। যে ট্রেনগুলো চলবে সেটি কিন্তু সরাসরি চলাচল করবে এবং সেক্ষেত্রে কিন্তু যাত্রী অর্ধেক নেওয়া হবে এবং একটি সিটে কিন্তু একজনই বসতে পারবেন এবং একটি সিট ফাঁকা রেখে তারপরে তাদেরকে কিন্তু বসতে হবে। সেক্ষেত্রে কিন্তু ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে এই ট্রেন চলাচলের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধির উপরে পুরোপুরি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই জন্য কিন্তু কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে যেন যাত্রীদের তাপমাত্রা মেপে তাদেরকে স্টেশনে ঢুকতে দেওয়া হয় এবং যাত্রীদের কিন্তু 1 ঘন্টা আগে স্টেশনে আসতে বলা হয়েছে কারণ তাদের স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হবে। এবং সেই সঙ্গে যাত্রীদের কিন্তু মাস্ক ব্যবহার সেটি কিন্তু অবশ্যই করতে হবে এবং সে বিষয়ে কিন্তু বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখন কমলাপুর স্টেশন কিন্তু সর্বশেষ প্রস্তুতি চলছে থার্মাল স্ক্যানার বসানো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার এবং যেটি বলছিলাম যে 12:30 দিকে যে প্রথম ট্রেনটি সেটি কমলাপুর স্টেশনে আসবে। সাবেদা সানি, ধন্যবাদ। রাজধানীর কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে, তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা সহজেই নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছেন। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশায় যাতায়াত করছেন তারা। এক্ষেত্রে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, এই রুটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত রয়েছে। বর্তমানে এ রুটে 7টি ফেরি চলাচল করছে, চাপ বাড়লে বাকি ফেরি ব্যবহার করা হবে। এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই, এ রুটে সচল রয়েছে 15টি ফেরি। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, ঘাটে ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ কেমন দেখছেন এবং সেখানকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা জানাবেন। সাবরিনা, আমি এই মুহূর্তে পাটুরিয়া ফেরিঘাটে আছি। ঢাকামুখী মানুষের যে ভিড় সেটি কিন্তু রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে আছে, সেখানে যাত্রী এবং যানবাহনের অনেকটা ভিড় রয়েছে। আমি কথা বলি সেখানকার যারা দায়িত্বে রয়েছেন এবং দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পাটুরিয়া এসে নেমে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছোট যে গাড়িগুলো রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, সেই গাড়িতে চড়ে তারা কিন্তু রাজধানী এবং আশেপাশে তাদের যে গন্তব্য সেখানে তারা চলে যাচ্ছেন। আর স্বাস্থ্যবিধির কথা যেটা বলছেন, আসলে যারা যাচ্ছেন যাত্রীরা তারা মাস্ক ব্যবহার করছেন, কিন্তু যেহেতু এই মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেলে তারা কিন্তু গাদাগাদি করে যাচ্ছে, এই ক্ষেত্রে তাদের এই যে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব সেটি কিন্তু থাকছে না। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, পাটুরিয়া ঘাটে 5টি পন্টনের মধ্যে 2 নম্বর যে পন্টন সেটি তলিয়ে গেছে, অন্য যে 4টি পন্টন রয়েছে সেই পন্টন দিয়ে
কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথেই যাত্রী এবং যানবাহনের কিন্তু চাপ বেড়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট যারা তারা আশঙ্কা করছেন যে যাত্রী যানবাহনের চাপ অনেকটা বেড়ে যাবে। সাবিনা জাহাঙ্গীর, ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।